মাশাআল্লাহ, দেখতে যে পাচ্ছেন কতটা সুন্দর এই নাস্তাটা, এবং কত বেশি ক্রিস্পি এবং মুচমুচে। ঘরে শুধুমাত্র ময়দা, আটা অথবা আলু থাকলে আপনারা এত সহজ একটা নাস্তা তৈরি করতে পারবেন, এবং বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে এইটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম সামান্য চিনি, তারপরে নিয়ে নিলাম এখানে সামান্য লবণ, তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিলে এই জিনিসটা আরও বেশি মচমচে হবে। তেলটা দিয়ে এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে ভালোভাবে একটা ময়ান দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন এর ভেতরে দেওয়ার জন্য আমি পুরটাকে রেডি করে নেব। পুরটাকে রেডি করার জন্য আমি 4টা আলুকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, অর্থাৎ ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এই আলু ভর্তার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি খাই তাই লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। তারপর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লবণ, এবং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে, কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন। তো এখন এই সবগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে ভর্তা করে নিচ্ছি, ভর্তা বলতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানোটা অলমোস্ট শেষ, এখন এখানে আমি হালকা পরিমাণ তেল দিয়ে আবারও মিশিয়ে, তো আমার পুরটাও বানানো শেষ। এখন চলে যাওয়া যাক এর মেন প্রসেসে। তো এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি, ডো নিয়ে ভালোভাবে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। তো এভাবে করে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আপনার পাতলা করে ভালোভাবে একটা রুটি বেলে নেবেন। এই নাস্তাটা বানানোর জন্য আমার 2টা রুটির প্রয়োজন, তার জন্য আমি আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে বেলে আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে যদি আপনারা রুটি বানান তাহলে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো ময়দা ছিটিয়ে আমি রুটিটা ভালোভাবে বানিয়ে নেওয়ার পরে এখন যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি রুটির চারো সাইডে এবং মাঝখানে ভালোভাবে বিছিয়ে দিই। এখন আমি যে আরও একটা রুটি বানিয়েছিলাম সেই রুটিটা এরকমভাবে উপর দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেব, এবং সব শেষে একটা বেলুনি দিয়ে ভালোভাবে বেলে নেব। তো দেখতেই তো পাচ্ছেন আমি কাজটা কত স্মুথলি করে নিচ্ছি, আর এই প্রসেসটা কিন্তু একদম ইজি একটা প্রসেস। তো বেলুনি দিয়ে বেলা শেষ, এখন আমি সাইডগুলোকে কেটে নেব। সাইডগুলোকে কেটে আমি এই রুটিটাকে একদম চারকোনা করে ফেলবো, আর এই সাইডগুলোকে কিন্তু একদমই ফেলবো না, এই সাইডগুলো দিয়েও পরবর্তীতে আমি কাজটা করে নেব। তো আমি এই সাইডগুলোকে ভালোভাবে কেটে ফেলে দিলাম। এখন আমি এই রুটির ভেতরে ভালোভাবে দাগ দাগ করে নেব, অর্থাৎ এইরকমভাবে ছুরি দিয়ে দাগ করে কেটে নেব। তো স্ক্রিনে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে কাজটা আমি কিভাবে করছি। তো এখন আমি আবারও এরকমভাবে ছুরি দিয়ে একটা বক্স শেপের করে নিচ্ছি। তো এভাবে ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে প্রত্যেকটাই কিন্তু এরকম স্কোয়ার এবং বক্স শেপের হয়ে গিয়েছে। এখন 2 মাথা এভাবে ধরে এবং পিছনের মাথাগুলোও একটু এভাবে টেনে দিয়ে এই ডিজাইনটা করে নেব, অনেকটা শামুকের মতো, আর ডিজাইনটা কিন্তু অনেক ইজি। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি একটা নিলাম, নেওয়ার পরে প্রথম মাথাটা ভালোভাবে জোড়া লাগিয়ে পিছন দিয়ে টেনে এরকম পিছনে মাথাটাও আমি ভালোভাবে জোড়া লাগিয়ে দিলাম। কত ইজি একটা প্রসেসে কত সুন্দর ডিজাইন হয়ে গেল, তাই না? অনেকটাই শামুকের মতো দেখতে, এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি কুড়মুড়ে হয়। এখন এর সাইডের অংশগুলোকেও নিমকির মতো কেটে নিলাম, এগুলোকেও আমি ভেজে নেব। তো হয়ে গেল আমার সুন্দর শামুক ডিজাইনের একটা কুড়মুড়ে নাস্তা। এখন এগুলোকে ভাজার পালা। এগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন তেলের ভেতরে এই শামুকগুলোকে আমি ছেড়ে দেব। এখন এই সবগুলোকেই আমি লো মিডিয়াম হিটে সময় নিয়ে ভেজে নেব। এগুলো যদি সময় নিয়ে ভাজেন তাহলে এগুলো খেতে বেশি ক্রিস্পি হবে। একদম তাড়াহুড়া করে হাই হিটে ভাজলে কিন্তু এর ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো আস্তে ধীরে সময় নিয়ে এই ভাজাগুলোকে ভেজে নেবেন। তো আমার কিন্তু অলমোস্ট কালার চলে এসেছে। যখনই এরকম ব্রাউন ব্রাউন কালার চলে আসবে বুঝতে হবে যে এগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই
হয় না, একদম শামুকের মতো ডিজাইন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ। একদম নতুন এবং ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে আমি সাবরিনা তিথি আপনাদের মধ্যে হাজির হয়েছিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এই শব্দটা তো দেখে বুঝতেই পারছেন এটা কত বেশি ইয়াম্মি ছিল।